হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কন্যাকুমারী থেকে 300 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা নামের একটি দেশ অবস্থিত। আপনারা মানচিত্রে এই দেশটি খুঁজতে গেলে একটা ছোট্ট জলের ফোঁটা শুধুই নজরে পড়বে, কিন্তু শ্রীলঙ্কা অনেক বড় এবং সুন্দর একটি দেশ। এখন আপনাদেরকে এই দেশটির চমৎকার কিছু বিষয় সম্পর্কে জানাবো, যে বিষয়গুলি আগে হয়তো আপনারা জানতেনই না। শ্রীলঙ্কার অফিসিয়াল নাম হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক। এটি দক্ষিণ এশিয়াতে অবস্থিত। শ্রীলঙ্কা এমন একটি দেশ যেখানে রাজা ছিল না, রানী দেশ চালাত। 1600 শতাব্দীতে পর্তুগাল থেকে কলম্বাস এসেছিল। তখন শ্রীলঙ্কার রাজধানী ক্যান্ডিকে কলম্বোতে পরিবর্তিত করা হয়। কিন্তু 1656 সালে হল্যান্ড এবং ডাচ রাজারা এই দেশটিকে দখল করে নেয়। এরপর 140 বছর পরে ব্রিটিশরা এসে শ্রীলঙ্কাতে তাদের আধিপত্য বিস্তার করে। ভারত যখন স্বাধীনতা পায়, শ্রীলঙ্কাও তখন মুক্তি পেয়ে যায় ইংরেজদের কাছ থেকে। আর এটা হয় ভারত স্বাধীনতা পাওয়ার 1 বছর পরে। 1948 সালে শ্রীলঙ্কা নিজেদের স্বাধীনতা পাওয়ার চেষ্টা করে। 1972 সাল পর্যন্ত শ্রীলঙ্কার নাম শিলং নামেই জানা হতো। এরপরের নাম শ্রীলঙ্কা রাখা হয়। বন্ধুরা, এখন শ্রীলঙ্কার এরিয়ার কথা জেনে নিই। এর এরিয়া 65,610 স্কোয়ার কিলোমিটার। এরিয়ার দিক থেকে এর অবস্থান 120 নম্বর স্থানে আর জনসংখ্যার দিক থেকে এর অবস্থান 65তম স্থানে। শ্রীলঙ্কাকে একটি বড় দেশ বলা হয়। এর জনসংখ্যা 2,70,16,000। এই দেশের মানুষের গায়ের রং শ্যামলা এবং কণ্ঠ অনেক মিষ্টি। শ্রীলঙ্কাকে চায়ের রাজধানী বলা হয়, আর এটা একদমই ভুল নয়, কারণ ইন্ডিয়া, চায়না এবং কেনিয়ার পরে শ্রীলঙ্কা দুনিয়াতে সবথেকে বেশি চা রপ্তানি করে। পৃথিবীর শতকরা 20% চা শ্রীলঙ্কা থেকেই রপ্তানি হয়। শ্রীলঙ্কার রেডিও স্টেশনকে পৃথিবীর সবথেকে পুরনো রেডিও স্টেশন বলা হয়। ইউরোপে রেডিও স্টেশন শুরু হবার 3 বছর আগে শ্রীলঙ্কাতে শুরু হয়েছিল। এটি 1923 সালে শুরু হয়েছিল। শ্রীলঙ্কার পাসপোর্ট অনেক মূল্যবান। শ্রীলঙ্কার পাসপোর্ট দিয়ে অনেক দেশে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন। সিঙ্গাপুর এবং মালদ্বীপের মানুষ ভিসা ছাড়াই শ্রীলঙ্কাতে ঘুরতে পারে। পৃথিবীতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই শ্রীলঙ্কাতেই হয়েছিল। শ্রী মা বা বান্দারা নায়িকা হলেন শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আপনারা ঘোরার জন্য শ্রীলঙ্কা যেতে পারেন। এর জন্য শ্রীলঙ্কাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। এখানে অনেক সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। এগুলি সত্যি অনেক সুন্দর। যেখানে যাবে তার মন ভালো হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার কথা বলা হলে আমি আপনাদের বলবো, শ্রীলঙ্কা এশিয়ার এমন একটি দেশ যে দেশে সবথেকে বেশি শিক্ষিত মানুষ রয়েছে, এবং এখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি। শ্রীলঙ্কাতে 99% মহিলারাই সাধারণত শিক্ষিত। এখানে মহিলাদের কারিগরি শিক্ষা দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। শ্রীলঙ্কার সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট, কিন্তু শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। শ্রীলঙ্কা মানে এমন একটি দেশ যেখানে 4G প্রথম চালু হয়। ইন্ডিয়ার জনপ্রিয় নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ, তিনি একজন শ্রীলঙ্কান। দারচিনি উৎপাদনে শ্রীলঙ্কা বিখ্যাত। এই দিক থেকে শ্রীলঙ্কার অবস্থান 3য়। ইন্দোনেশিয়া এবং চায়নার পরেই সবথেকে বেশি দারচিনি উৎপাদন হয় এই শ্রীলঙ্কাতে। এই দারচিনিগুলি পুরো পৃথিবীতে রপ্তানি করা হয়। শ্রীলঙ্কার GDP $92 বিলিয়ন। এই দিক থেকে শ্রীলঙ্কার অবস্থান 65 নম্বর স্থানে। প্রায় সব সেক্টর থেকেই শ্রীলঙ্কার GDP আসে। 28% আসে ইন্ডাস্ট্রি থেকে এবং 12% আসে কৃষি থেকে। সিংহ শ্রীলঙ্কার জাতীয় পশু, তাই শ্রীলঙ্কার পতাকাতে সিংহের ছবি থাকে। নীল সাপলা শ্রীলঙ্কার জাতীয় ফুল। জাংলি ফাউল হল শ্রীলঙ্কার জাতীয় পাখি। 300 বছর আগে শ্রীলঙ্কাতে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষই বসবাস করত, কিন্তু তারপর বৌদ্ধ ধর্মের মানুষ আছে। অনেক কম হলেও কিছু মুসলমান মানুষও রয়েছে এখানে। শ্রীলঙ্কার কারেন্সির নাম রুপাইয়া। ভারতের 1 টাকা শ্রীলঙ্কার 5 টাকার সমান। শ্রীলঙ্কার বেশিরভাগ মানুষই অটো করে যাতায়াত করে। এখানকার অটো ভারতের অটোর মতোই দেখতে। শ্রীলঙ্কাতে এই অটোগুলিকে টিমটিম বলে। শ্রীলঙ্কার পতাকাতে সিংহের ছবি রয়েছে। এই ছবি সাহসের প্রতীক, এবং এই পতাকাতে 4টি পাতা রয়েছে। শ্রীলঙ্কার পতাকাতে সোনালি রং রয়েছে, যা এই দেশের ইতিহাসের প্রতীক। শ্রীলঙ্কার রাজধানী হল কলম্বো। কলম্বোর জনসংখ্যা 6,70,000। 1505 সালে এই রাজধানীর নাম পর্তুগালের মানুষ কলম্বাস রেখেছিল। শ্রীলঙ্কাতে অনেক সুন্দর পাহাড় পর্বত রয়েছে। এখানে পর্যটকরা এই পাহাড়গুলি দেখতে আসে। এইখানে অনেক শপিং মলও রয়েছে। এই শপিং মলগুলিতে সব রকমের জিনিসই পাওয়া যায়, আর পর্যটকেরা এসে এখান থেকেই কেনাকাটা করে। বন্ধুরা, সব মিলিয়ে শ্রীলঙ্কা একটি সুন্দর দেশ, যার বর্ণনা এই ভিডিওতে
আপনাদের সামনে হাজির করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।